নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, কেননা আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে আপনারা নিজেরাই নিজেদেরকে মক টেস্ট করে দেখুন যে আপনাদের বাংলা ব্যাকরণের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে। তা যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আপনারা কি কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আপনারা আমাদেরকে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আর আলোচনা শুরু আমরা আজকে করব 2000 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো যদি আবার দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা 2000 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে ক্রিয়া রূপের পার্থক্য দেখা যায়? তা আপনাদের এটা ছিল গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তা চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 2000 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ঘ পুরুষ ভেদে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2001 এ, নাম পুরুষের সম্ভ্রান্তক রূপের সর্বনাম কোনটি? তাহলে আপনারা এই সঠিক উত্তরটা নির্বাচন করুন। সম্ভ্রান্তক রূপের সর্বনাম যেটা, সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আপনারা 2001 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ক তাকে, অপশান খ তাকে, তার সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2002, প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনটি যোগ করার নিয়ম ছিল? তা আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ হ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2003, প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুগ্রায় ক্রিয়ার সঙ্গে যে বর্ণ যোগ করার নিয়ম ছিল সেই বর্ণটি বর্তমানে কোন কোন বর্ণে রূপান্তরিত হয়েছে? তা আপনাদের 2003তম প্রশ্নের সঠিক উত্তরটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2003তম প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক অ ও ঔ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2004, আপনাদের জিজ্ঞেস করা হয়েছে কোনটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা। তাহলে যেটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশান ক খ গ ঘ এর মধ্যে যেটা সঠিক উত্তর বলে আপনাদের মনে হচ্ছে আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক গুরুজনে করহ নতি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2005 এ, কোনটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2005 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ঘ মৃতজনে দেহ প্রাণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2006, 2006তম প্রশ্নে কোনটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা। যেটা প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান খ অধম সন্তানে মাগো দেহ পদচ্ছায়া, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান খ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2007, প্রত্যক্ষভাবে উদ্দৃষ্ট ব্যক্তি কোন পুরুষ। তাহলে আপনাদের প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি কোন পুরুষ সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 2007 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ মধ্যম পুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2008,
অপ্রত্যক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞা হয় না, তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2008 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান খ নাম পুরুষ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2009, তিনি কোন পুরুষের রূপ। তাহলে তিনিটা যে পুরুষের রূপ আপনাদের ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2010, সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বর্তমানকালের অনুজ্ঞায় কোন ক্রিয়া বিভক্তি যুক্ত হয়। তাহলে আপনাদের যে ক্রিয়া বিভক্তিটা যুক্ত হয় সেটা আপনাদের খাতায় নির্বাচন করতে হবে, আপনার খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান খ উন কমা দন্তেন্য, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 2011, সাধারণ মধ্যম পুরুষের বর্তমানকালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি। তাহলে যেটি চলিত রীতির বিভক্তি সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2011 প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ঘ ও তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2012, বর্তমান অনুজ্ঞায় নাম পুরুষের সাধারণ অর্থে ধাতুর বিভক্তি কোনটি। তা আপনাদের এটা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2012 প্রশ্ন, আর এই প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশান খ উক তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2013, মানে 2013 প্রশ্নে চলে এসেছি, নির্দেশক ভাবের সাধারণ বর্তমানকালে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি কোনটি। তাহলে 2013 প্রশ্ন, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক এন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2014 প্রশ্ন, ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ব্যবহৃত তুচ্ছাত্মক মধ্যম পুরুষের সাধুরীতির ক্রিয়া বিভক্তির উদাহরণ কোনটি। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক ইস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো এবার বন্ধুরা, আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই একে একে সৎভাবে ক্যালকুলেট করে পোস্ট করুন। আপনারা ক্যালকুলেট করে পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেনটা পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদ উত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, অনুজ্ঞার সংজ্ঞা অনুযায়ী অনুজ্ঞা কোন পুরুষে সীমাবদ্ধ। অপশান ক উত্তম পুরুষ, অপশান খ মধ্যম পুরুষ, অপশান গ নাম পুরুষ, এবং অপশান ঘ প্রথম পুরুষ। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, অনুজ্ঞার সংজ্ঞায় অনুযায়ী অনুজ্ঞা কোন পুরুষে সীমাবদ্ধ। অপশান ক উত্তম পুরুষ, অপশান খ মধ্যম পুরুষ, অপশান গ নাম পুরুষ, এবং অপশান ঘ প্রথম পুরুষ। আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে আপনাদের উত্তরটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন।
দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।